মোর নাম তপন ভট্টাচার্যি মোর লড়া আজি 10 দিন ধরে চিকিৎসাধীন হয়েছে। প্রথমত আমি জিএমসিত ললো, জিএমসির পর আমার তারপর 3 দিন 4 দিন চেক আপ করে ট্রিটমেন্ট করে তাতে কলে ঘরত লই যাক বলে। তো আমি এতিয়া বিবরুয়া নার্সিং হোমতে আছো, কিন্তু ইয়াতেও তার কন্ডিশনটা ভাল নহয়। তো ডক্টরে এতিয়া বনচই লই চিকিৎসা করিম বলে কইছে। মই আর্থিকভাবে যি আছিল মোর সব হ্যাক করে দিছো। এতিয়া মই আর্থিক সহায়ের কারণে আপনাদের ওসর বিনম্র অনুরোধ জানাইছো। মোর লড়ার নাম আকাশ ভট্টাচার্যি, তার 14 বছর রানিং বয়স, এতিয়া ক্লাস 8 পড়ি আছিলে। তার ব্লাড ক্যান্সার, তার ডক্টরে জানা মতে তার লাস্ট স্টেজত আহি গেছে। তার 90% বোন মেরু ব্লাস্ট হয়ে গেছে। তার গ্রেস এডুকেশন ইনস্টিটিউট পড়ি আছে। পড়ার উপরে কি কি করে পড়ার উপরে তাই ড্যান্সত আসলে, আর্ট করেছিল, ভলিবল খেলেছিল। আমার স্কুলের পরাও বহুতখানি হেল্প করেছে, আর আমার রাইজে স্কুলের পরাও আমার ইয়াতে টিচার আর প্রিন্সিপাল আইসিল, তখনকে অল্প হেল্প করে গেছে আমার, আর রাইজের পরাও আমাক বহুত হেল্প করেছে। বাকি আমার দাদাহতেও বহুত হেল্প করেছে। মুখ্যমন্ত্রী কি আহ্বান থাকিব? মুখ্যমন্ত্রী মই বিজেপি এজন কর্মী, মই তেতিলিয়া 154 নম্বর বুথর সেক্রেটারি হয়। মই মুখ্যমন্ত্রী চিঠি প্রেরণ করেছিল আমার মন্ডল অফিসের পর, গুয়াহাটি মন্ডল অফিস, সিদ্ধেশ্বর কলিতা ডাঙরিয়া, মনোজ দা, রাজেন দা, এহতর সকলকে মই চিঠি প্রেরণ করেছিল। ইভেন মই ভবেশ কলিতা স্যার ডাঙরিয়াক মই ঘরত গই এখন লেটার প্রেরণ করেছিল, কিন্তু কোনো সঁহারি পাওয়া নাই এতিয়ালৈকে। মই আপনাদের বিনম্র অনুরোধ যে মই আর্থিকভাবে মই একদম অক্ষম, এতিয়া মই সকলের ধারতে পয়সা লই, মই এতিয়ালৈকে ধারতে পয়সা লিয়ে বহুতখানি পয়সা মই ধার হয়ে গেছো, আর এতিয়া মই ধার লওয়ারও আর সাহায্য একো পাওয়া নাই। আপনাদের বিনম্র অনুরোধ মোক লড়াটুক যেন বচাই তুলে, আর তার চিকিৎসা উন্নত চিকিৎসার কারণে মোক বহুতখানি হেল্প লাগিব। এই হেল্পখানি মোক গোটাইখানি হেল্প তো করিব লাগে। কিমান পয়সা খরচ হবো বলে চিকিৎসক কইছে? 70-80 লাখ টাকা খরচ হবো। মই এতিয়ালৈকে 10-15 লাখ টাকা খরচ করে দিছো, মোর এতিয়ার সক্ষম নাই। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।